হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিএস, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারের ভিডিও নিয়ে। তো বিএস, আজকে ভিডিওটা হতে যাচ্ছে বাইন্যান্স ফাস্টফুড এনএফটির একটা অফার শেয়ার করছিলাম আমি আপনাদের মাঝে, দেন ওই অফারটার আপডেট নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে। এই জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আজকের আপডেটটা প্রত্যেকে ফলো করবেন যারা ওই অফারটাতে জয়েন করছেন। আর আপনারা চাইলেও কিন্তু এখনও অফারটাতে জয়েন করতে পারবেন, অফারটা কিন্তু এখনও আছে। তো বিএস, আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরপর আমরা নিত্য নতুন কোনো ইনকামের ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনার ওই ভিডিও দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তো বেশ, আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, কারণ আমরা সকল প্রকার ইয়ারড্রপ, সকল প্রকার আপডেট, সকল প্রকার অফার কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। যে সকল অফারে জয়েন করে আপনি অনলাইন থেকে ভালো একটা ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না, কোনো প্রকার রেফার করা লাগবে না। তো বেশ, আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় পাবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বিএস, আপনি যখন ইউটিউব আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওটা দেখার পাশাপাশি যেখানে টাইটেল, টাইটেলের উপর ক্লিক করবেন। ওকে, এই যে আমি টাইটেলের উপর ক্লিক করলাম, দেন টাইটেলের উপর ক্লিক করার পর এরপরে যেখানে দেখেন জয়েন টেলিগ্রাম লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ওকে, তো এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এখনই জয়েনের উপর ক্লিক করে জয়েন করে নেবেন। আর অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, কারণ কখন কোন অফারটা আসে এটা কেউ বলতে পারে না, এই জন্য অবশ্যই প্রত্যেকে সবসময় অ্যাক্টিভ থাকলে ভালো ভালো অফার আসলে সাথে সাথে জয়েন করে ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবেন। তো বিএস, বাইন্যান্সের যেহেতু নিয়ে একটা অফার নিয়ে ভিডিও করতেছি, সেহেতু প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। এই যে লাইক বাটনের উপর ক্লিক করে একটা লাইক করে দেবেন, তারপরে যে এখানের উপর ক্লিক করে একটা কমেন্ট করে দিবেন, আর এই যে শেয়ার বাটনের উপর ক্লিক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, তো বিএস চলুন আমরা চলে যাব আমাদের আজকের টপিকে। তো বিএস, ফার্স্ট অফ অল আপনি আপনার বাইন্যান্স অ্যাপসটা ওপেন করবেন। দেন বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার বাইন্যান্স অ্যাপসটা ওপেন করতেছি। বাইন্যান্স অ্যাপসটা ওপেন করার পর এখানে যে দেখেন, এই যে ফুটবল ফেভার, এই যে এখানে উপর ক্লিক করবেন। ওকে, এই যে আমি এখানে উপর ক্লিক করলাম। দেন এখানে উপর ক্লিক করার পর এই যে এখানে দেখেন, আমরা কিন্তু আগে আপডেটগুলো দিয়ে দিয়েছিলাম যে এখানে আমাদেরকে প্রতিদিন ম্যাচ মানে সিলেক্ট করতে হবে, কোন দল জিতবে, কোন দল কয়টা গোল দিবে, এগুলো সিলেক্ট করার পর আমরা উইন হলে ওখান থেকে একটা আমরা রিওয়ার্ড পাবো। তো এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। দেন এখন আমরা এখানে মানে কালকে একটা বিশ্বকাপের ম্যাচ হয়ে গেছে ইকুয়েডর ভার্সেস কাতারের। দেন ওই ম্যাচটাতে অনেকে মানে ম্যাচ ধরছেন এবং অনেকে হয়তো উইন হয়েছেন, অনেক হয়তো উইন হন নাই। তো ওই সকল আপডেট নিয়ে এখন ভিডিও করতেছি। ওকে, তো আমরা যে জয়েন, জয়েনের উপর ক্লিক করব। এই যে আমি জয়েনের উপর ক্লিক করলাম। দেন জয়েনের উপর ক্লিক করার পর আচ্ছা এখানে দেখেন, এই যে আপনারা যারা উইন হয়েছেন, আচ্ছা একটা জিনিস, ওয়েট, আচ্ছা তো এই যে দেখেন আপনারা যারা উইন হয়েছেন অথবা যারা ম্যাচটা দৌড়ছেন মানে প্রথম দিনে ম্যাচটা দৌড়ছেন ইকুয়েডর ভার্সেস কাতারে, তাদের এখানে কিন্তু একটা ক্লেম অপশন চলে আসছে, বুঝছেন? মানে যারা উইন হয়েছেন তাদেরও আছে, আর যারা উইন হন নাই কিন্তু তাদেরও এখানে আইসে, বুঝছেন? মানে এখানে যারা মোট ম্যাচ দৌড়ছে, উইন হন অথবা না হন কিন্তু এখানে আপনারা ক্লেম করতে পারবেন, বুঝছেন? তো এখানে একটা ক্লেম অপশন আছে, এখানে ক্লেমের উপর ক্লিক করে আপনার একটা এনএফটি ক্লেম করতে পারবেন। হয়তো বা আপনার এনএফটিটা হবে সিলভার, হয়তো বা আপনার এনএফটিটা হবে গোল্ডেন, হয়তো বা আপনার এনএফটিটা হবে বর্জন, এই তিনটা থেকে একটা এনএফটি হবে। এখানে সম্ভবত হয়তো উইন হলে সিলভার এনএফটি দেয়, আর আপনি যদি উইন না হন হয়তো বর্জন অথবা গোল্ড এনএফটি দিবে, বুঝছেন? তো সিলভার এনএফটিটার যারা পাবে তাদের একটু রিওয়ার্ড বেশি পাবে, আর যারা এরপর এনএফটিটা পাবে তারা একটু রিওয়ার্ড কম পাবে। এভাবে মানে ওরা একটা রিওয়ার্ড বাগ করে দিবে এখান থেকে, বুঝছেন? তো আমি কিন্তু প্রথম ম্যাচটা উইন হয়েছি, বাট এখানে আমি একটা জিনিস বুঝলাম না, এখানে অনেকে বলতেছে নাকি উইন হলে আপনি, যেহেতু আমি কালকে কাতার ভার্সেস ইকুয়েডর ম্যাচটাতে উইন হয়েছি, যেমন আমি বলছিলাম যে কাতার ইকুয়েডরের কাছে দুটো গোল খাবে, বাট দুটো গোল খেয়েছে, বুঝছেন? তো আমি কিন্তু ম্যাচটা উইন হয়েছি, বাট আমি এখানে একটা এনএফটি পাইছি, এবার এনএফটিটা ক্লেম করছি, কিন্তু আমার এনএফটিটা সিলভার এনএফটি নাকি ওটা আমি এখনও চেক করে নেই, আমি এখন ভিডিওর মাধ্যমে চেক করবো। বাট আমার থেকে লাগে না আমার এনএফটিটা সিলভার, বুঝছেন? আর তাছাড়া এখানে আরেকটা জিনিস আমি জানতাম যে এখানে যারা উইন হবে মেবি মানে তাদের এখানে কিন্তু তার একটা মানে রিওয়ার্ড দিবে টোকেন, বুঝছেন? সেই টোকেনটা কোনটা আমি দেখাই, যে এখানে তারা আমাদেরকে বলছে যে সি জেড একটা টোকেন দিবে, মানে অফারের জন্য মানে এই অফারটাতে যারা উইন হবে তাদের জন্য সি জেড একটা টোকেন দিবে, দেন ওই টোকেনটা আমাদের এখানে থাকবে, এখানে শো হবে। কিন্তু আমার এখানে দেখেন কোনো টোকেনই নেই। দেন এখন এটা আমি বুঝলাম না, এটা কি এখন দিবে নাকি অফারটা ইন হওয়ার পর, যে যতটা ম্যাচ উইন হয়েছে সবগুলো রিওয়ার্ড আমাদেরকে একসাথে দিবে, এটা কিন্তু এখন আমি শিওরলি মানে কিছু বুঝতে পারিনি, বুঝছেন? কারণ অনেকে বলতেছে নাকি ম্যাচ উইন হলে সাথে সাথে দিয়ে দেয়, আবার অনেকে বলতেছে পরে দিবে।
তো আমি যেহেতু উইন হয়েছি বাট আমি সাথে সাথে পাই নাই, তাহলে এটা নিচ্ছি যে এটা ম্যাচ মানে অফার শেষ হওয়ার পরে ওরা সিলেক্ট করবে কে কয়টা ম্যাচ জিতছে, তার অনুযায়ী মানে আমি যদি 10টা ম্যাচ ধরে যদি 5টা ম্যাচ উইন হই তাহলে আমার 5টা অনুযায়ী 5টা ম্যাচ উইন অনুযায়ী আমাকে এখানে রিওয়ার্ডটা এখানে দিয়ে দিবে, দেন এখান থেকে আমি ক্লেম করে নিতে পারবো। বাসেস এখন আমরা শুধু এখান থেকে এনএফটিটা ক্লেম করতে পারবো, বুঝছেন? এনএফটিটা কিন্তু আমাদেরকে মানে ম্যাচ শেষ হওয়ার পর এখানে ক্লেম করার জন্য দিয়ে দেয়, বুঝছেন? তো এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে মোট 32টা ম্যাচ হবে, দেন 32টা ম্যাচ থেকে আমি 32টা এনএফটি ক্লেম করতে পারবো, উইন হই অথবা না হই ম্যাচগুলো ধরার কারণে কিন্তু আমি এখান থেকে 32টা এনএফটি ক্লেম করতে পারবো। বাট এই এনএফটিগুলো লিস্ট হবে কি না এটা আমি আদৌ বলতে পারবো না, কারণ ভাই এখানে যে এনএফটিগুলো দিচ্ছে এগুলো সবগুলো ফুটবল দেশীয় এনএফটি, বুঝছেন? ফ্রান্স, স্পেন, ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা এই এনএফটিগুলো দিচ্ছে, বুঝছেন? মানে ওরা দেশের নামে এনএফটিগুলো আমাদেরকে দিচ্ছে। তো দেখেন কালকে ম্যাচ যে আমি উইন হয়েছি তার একটা নমুনা দেখাই যে আমি, এই যে দেখেন আমি কিন্তু কালকে মানে প্রথম দিন যেদিন ভিডিও করছিলাম ওই দিন আমি কিন্তু বলছিলাম যে এখানে জুন 3, হ্যাঁ এই যে এখানে দেখেন আমি বলছিলাম কাতার 0 ইকুয়েডর 2, বুঝছেন? তো কিন্তু ইকুয়েডর 2টা গোল করছে, কাতার কিন্তু 0 গোল করছে, দেখেন আমার এখানে কিন্তু এটা কমপ্লিট হয়েছে, বুঝছেন? তো আমি এখানে কেন মানে রিওয়ার্ডটা পাইলাম না এটা আমি আসলে বলতে পারলাম না, নাকি এটা মানে ম্যাচ সবগুলো ম্যাচ শেষ হওয়ার পর নাকি আমাদেরকে রিওয়ার্ডটা দিবে এটা আমি এখনও বলতে পারি না, বুঝছেন? আচ্ছা না, তো আমার একটা জিনিস বলেছি, আমি কালকের ম্যাচটা উইন হয়ে নেই মেবি, বুঝছেন? এই যে আমি এখানে বলছিলাম যে কাতার 3টা গোল দিবে, ইকুয়েডর 2টা গোল দিবে, বুঝছেন? তো আমি এই জন্য উইন হয়নি, এই জন্য ওরা আমাকে এখানে টোকেনটা দেয় নেয় বাসেস এনএফটিটা দিছে, বুঝছেন? তো আপনারা যারা উইন হয়েছেন মানে যারা কালকের ম্যাচটাতে কাতার ইয়া ইকুয়েডর 2টা গোল দিবে বলছে এবং শুধুমাত্র 2টা গোল দিছে আর কোনো কেউ কোনো গোল টোল দিতে পারে নাই, মানে ইকুয়েডরের 2টা গোল দিছে আর অন্য কেউ কোনো গোল দিতে পারে না, যদি আপনাদের এই মানে সিলেক্টটা যদি ঠিক হয় তাহলে কিন্তু এখানে আপনারা যে সিজেড টোকেনটা পাবেন, দেখছেন? মেবি এটা এই যে এখানে ওরা রিওয়ার্ডটা বাগ করে দিছে, দেখছেন? এই যে এখানে দেখেন সব কিছু ওরা বলে দিছে, এই যে এখানে দেখেন একটা জিনিস, এই যে ফার্স্ট নাম্বারে যে আছে এক নাম্বারে উনি পাবে 18.57, তারপর এরপরের জন্য 18.57, এরপরটা 18.57, এরপরটা এইভাবে কিন্তু ওরা রিওয়ার্ড ভাগ করে দিছে, মানে এক একজনকে এক একভাবে ওরা দিয়ে গেছে, দেন এটা আপনাদের রিওয়ার্ড সেন্টারে কিন্তু ওরা পেমেন্ট করে দিছে। যারা উইন হয়েছে যাদের সিলেকশনটা কিন্তু ঠিক ছিল যে মানে শুধুমাত্র বলছে যে ইকুয়েডর 2টা গোল দিবে এটা যারা বলছে তারা কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা পেয়ে গেছে, ওকে? আর যারা বলছে যে না ইকুয়েডর 2টা গোল দিবে, কাতার 1টা গোল দিবে অথবা কাতার 3টা ইকুয়েডর 2টা এবার বললে কিন্তু আপনারা এখান থেকে এনএফটি পাবেন, কারণ আপনাদের সিলেকশনটা ভুল হয়েছে। আপনি কাতার ইকুয়েডর 2টা গোল দিবে বলছেন ওটা হয়েছে, কিন্তু ওখানে তো কাতার কোনো গোল দিতে পারে নাই, তাহলে তো ওটা মিলবে না কখনো। তো আশা করি বিচ সম্পর্কে প্রত্যেকে বুঝেন যে আমরা যে দল সিলেক্ট করবো ওই দলই জিততে হবে, অন্য দল মানে কী করলো না করলো ওগুলো আমাদের দেখার বিষয় নাই, বুঝছেন? আর এখানে তো আমরা গোল সংখ্যা দোষছি যে ইকুয়েডর এখানে ওরা বলছে গোল গোল দিতে, তো আমরা এখানে বলছি যে ইকুয়েডর 2টা গোল ওরা ওইখানে ওরা মানে ইকুয়েডর কয়টা গোল দিছে ওটা হিসাব করবে। তো এখানে আমরা হয়তো অনেকে মানে ভুল লাগাই দিছি যে ইকুয়েডর 3টা গোল দিবে, কাতার 1টা গোল দিবে, এভাবে কিন্তু আমরা হিসাব করার কারণে আমাদের হয়তো মিল হয় না। যেমন আমি কিন্তু বলছিলাম যে কাতার 3টা গোল দিবে, ইকুয়েডর 2টা গোল দিবে, এর মধ্যে কিন্তু ইকুয়েডর 2টা গোল দিছে কিন্তু কাতার 1টা গোল দিতে পারে না, তাহলে কিন্তু আমি এটা হেরে গেছি। এই জন্য আমি হেরে যাওয়ার কারণে শুধুমাত্র এখান থেকে একটা এনএফটি পাইছি, বুঝছেন? আর যারা মানে সিলেকশনটা ঠিকভাবে ধরতে পারছে যে ইকুয়েডর 2টা গোল দিবে আর কাতার 0 গোল দিবে, তারা কিন্তু এখান থেকে টোকেনও পাইছে এবং এনএফটিও পাইছে, বুঝছেন? উইন হওয়ার কারণে তারা কিন্তু একটা ভালো এনএফটি পাইছে এবং তারা কিন্তু এখান থেকে অলরেডি CHZ টোকেন পেয়ে গেছে 18টা করে। আর 18টা CHZ টোকেনের প্রাইস কত তা একটু দেখাচ্ছি, দেন এরপর এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে এখানে তারা কিন্তু টোকেন রিওয়ার্ডটা ভাগ করে দিছে, দেখেন? এই যে কালকে যারা উইন হয়েছে মেবি তাদের মধ্যে ওরা $1000 কিন্তু ভাগ করে দিছে, বুঝছেন? গোল্ডেন এনএফটি, ওকে? আর উইন, ড্র, লস, রিওয়ার্ড, সিলভার এনএফটি, তারপর এই যে দেখেন এখানে আমি বলছি না, এই যে কারেন্ট স্কোর, বুঝছেন? মানে যার স্কোরটা কারেন্ট হয়েছে তারা কিন্তু গোল্ডেন এনএফটি পাইছে এবং তাদের মধ্যে $1000 ভাগ করে দিবে, বুঝছেন? আর উইন, ড্র, লস, রিওয়ার্ড, সিলভার এনএফটি পাইছে, মানে উইন, ড্র, রিওয়ার্ড, লস এর মধ্যে যারা আছে তারা পাইছে সিলভার এনএফটি, দেন তাদের মধ্যে $200 ভাগ করে দিবে, বুঝছেন? আর যারা মানে শুধুমাত্র অফারটাতে জয়েন করছে তাদেরকে বর্জুন এনএফটিটা দিছে, যেমন মেবি আমি এই এনএফটিটা পাইছি বাট আমাদের এখানে কোনো রিওয়ার্ড দেয় নাই, বুঝছেন? এই জন্য আমরা এখান থেকে কোনো রিওয়ার্ড পাই নাই, মানে আমরা একদম সর্বশেষেরটা পাইছি যেটা আমাদের জন্য শুধু একটা এনএফটি আছে আর কিছু নেই, আমাদের জন্য মানে কোনো টোকেন রিওয়ার্ড টিওয়ার্ড কিছু ছিল না। আর উপরে দুটো যারা পাইছে তারা কিন্তু উপরেরটাতে $1000 রিওয়ার্ড পাইছে, মানে $1000 তাদের মধ্যে ভাগ করে দিছে,
আর নিচেরটাতে যারা হয়েছে তারা কিন্তু $200 তাদের মধ্যে ভাগ করে দিয়েছে, আর নিচেরটা আমরা যারা পাইছি তারা কিন্তু এখান থেকে শুধুমাত্র NFTটা পাইছি, এন আর কিছু পায় নাই। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এভাবে এখান থেকে আমাদের ম্যাচগুলো সিলেকশন বুঝে বুঝে করে ইনকামটা করতে হবে। দেন যদি আপনার সিলেকশনটা ঠিক থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার দৈনন্দিন নর্মালি $1-2 ইনকাম হবে, আবার আদার্স এখান থেকে NFTও পাবেন। আর এই NFTগুলো কি লিস্ট হবে নাকি লিস্ট হবে না তা কিন্তু আমরা আদৌ বলতে পারবো না, যখন লিস্ট করবে অথবা যখন ওরা কোনো একটা গুড নিউজ বাইন্যান্সে দিবে। ওকে, তো এটা হলো, এটা ক্লিয়ার হয়ে গেছেন যে এখান থেকে কীভাবে রিওয়ার্ডটা দিবে এবং কীভাবে আমরা রিওয়ার্ডটা পাবো। ওকে, তো এখানে যেখান থেকে NFTটা ক্লেম করছেন, এই যে আপনি যদি উইন হন এখান থেকে যে NFTটা ক্লেম করছেন, এই যে এখান থেকে NFTটা ক্লেম করছেন, এরপর এখান থেকে আপনি আপনার রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন। ওকে, রিওয়ার্ডটা আপনার সরাসরি কোথায় দিবে দেখাই, এই যে এখান থেকে বের হয়ে আসবেন। তো আজকেও কিন্তু অনেকগুলো ম্যাচ আছে, আপনার একটু বুঝে শুনে ম্যাচ ধরেন, দেখবেন উইন হলে কিন্তু ভালো একটা প্রফিট আসবে। এই যে ম্যান এখনই ক্লিক করবেন, ম্যান এখনই ক্লিক করবে যেখানে রিওয়ার্ড সেন্টার, রিওয়ার্ড সেন্টারে কিন্তু আপনাকে কিন্তু ওরা যদি উইন হন CZ টোকেনটা দিয়ে দেবে, বুঝছেন, CZ টোকেনটা। তো দেখি একটু CZ টোকেন 18টার প্রাইস কত, যারা 18টা করে পাইছে তাদের প্রফিটটা কি কমেছে দেখি। CZ, হ্যাঁ, 18টা টোকেনের প্রাইস মেবি হয়তো $1 হবে। দেন একটু দেখি, দেখেন 18টা টোকেনের প্রাইস কিন্তু $3.45 সেন্ট, তার মানে যারা আজকে উইন হয়েছে তাদের কিন্তু $3.45 সেন্ট করে কিন্তু ইনকাম হয়ে গেছে। ওকে, এই ছিল আপডেট, আশা করি বুঝছেন প্রত্যেকে। আর একটা জিনিস দেখে আপনাদের NFT মানে বিষয়টা, দেন এই যে বাইন্যান্স NFT এখানে আসবেন, আপনি যে NFTটা ক্লেম করছেন এটা কিন্তু সরাসরি আপনার বাইন্যান্স NFTতে চলে আসছে, বুঝছেন। এই যে প্রোফাইলে চলে আসবেন, আচ্ছা প্রোফাইলে আসার পরে যেখানে দেখেন আমার NFTটা কিন্তু ওরা দিয়ে দিছে। দেন এই যে এখানে দেখেন একটা জিনিস, NFT কোনো ভলিউম নেই এবং ফুলের প্রাইসও নেই, মানে এই NFT এখনও লিস্ট করেন নাই। ওকে, তো এই যে NFTর উপর ক্লিক করি, এই যে NFTর উপর ক্লিক করার পর দেখেন এই যে আমাকে এখানে ওরা NFTটা দিয়ে দিছে, স্পেনের একটা NFT দিছে, দেন ক্যান নট লিস্ট, বুঝছেন, মানে এই NFTটা কিন্তু লিস্ট করেন নাই। ওকে, আর এই NFTটা লিস্ট করলে অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা ইউটিউবে জানিয়ে দেবো, তখন আপনার NFTটা সেল করে দিতে পারবেন। দেন এখন একবার প্রত্যেকে এখান থেকে ম্যাচগুলো ধরে ভালোভাবে ট্রাই করে দেখেন কিছু একটা ইনকাম করতে পারেন কিনা, যদি আপনার মানে ভাগ্য ভালো থাকে, যদি মিলে যায় আপনার প্রোডাকশনের সাথে তাহলে কিন্তু এখান থেকে আপনি CZ টোকেনটা পাবেন। আদার্স যে টোকেনগুলো দেবো ওই টোকেনগুলো কিন্তু ওরা আপনার উইন হওয়ার অনুযায়ী কিন্তু ওরা আপনাকে রিওয়ার্ডটা ভাগ করে দিবে। ওকে, তো বেশ, আশা করি বুঝছেন কীভাবে কী করতে হবে। অবশ্যই প্রত্যেকের ভিডিওতে একটা লাইক করবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি অ্যাক্টিভ থাকবেন, আর যারা এখনও জয়েন করেন নাই এখনই জয়েন করে নেবেন, কারণ আমরা সকল প্রকার আপডেট কিন্তু সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। আর বিশ্বকাপ উপলক্ষে কিন্তু অলরেডি 3-4টে ইভেন্ট চলতেছে, এবং 3-4টে ইভেন্ট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি, যেমন কুকনের একটা ইভেন্ট চলতেছে, বাইন্যান্সের একটা ইভেন্ট চলতেছে, তাছাড়া আরও একটা এক্সচেঞ্জারের বিশ্বকাপ উপলক্ষে ইভেন্ট চলতেছে, ওই ইভেন্টও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। তো এই 3-4টে ইভেন্টে আপনারা জয়েন করে যদি বিশ্বকাপ উপলক্ষে অফারগুলোতে জয়েন করেন, বিশ্বকাপ শেষ হলে অফারগুলো থেকে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট চলে আসবে। কারণ ভাই, যে ইভেন্টগুলো দিছে বিশ্বকাপ উপলক্ষে সবগুলো কিন্তু রিওয়ার্ড ভালো, একটা হলো 10 লাখ, আরেকটা হলো 30 লাখ, আরেকটা হলো 1 লক্ষ, যেমন বাইন্যান্সেরটা হলো $1 লক্ষের, আর কুকনেরটা হলো $30 লক্ষের, আরেকটা আছে যে কুকন ওয়ালেট, ওটার মেবি তাহ মনে হয় $30,000, বুঝছেন। তো ওরা কিন্তু বিগ বিগ রিওয়ার্ড দিয়ে গেছে, দেন আশা করি এগুলো থেকে প্রত্যেকের ভালো একটা প্রফিট আসবে। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, যারা ওই সকল অফার এখনও জয়েন করেন নাই তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওই সকল অফারগুলোতে জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।